শব্দের অর্থ হলো উত্তরাধিকারী। আপনি যে সময়টা আজকে দিছেন, আপনি যে জ্ঞান অর্জন করতেছেন, প্রথমত হচ্ছে এই জ্ঞান অর্জনটা যে বিষয়ে আপনি সাকসেসফুল হবেন, যে যে বিজনেসে সংশ্লিষ্ট বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে না আপনার বিজনেসে সাকসেসফুল হবেন। তাহলে এই নলেজ, এই অভিজ্ঞতা আপনি কোথায় পাবেন? তাহলে সিস্টেমে আসতে হবে, রাইট? প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রমোট করতে হবে, টিম তৈরি করতে হবে, উপলব্ধি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, শিখতে হবে, শিখার মনমানসিকতা থাকতে হবে। যদি মনে করেন ওটার মতো ওটার মতো দেখছি, এই দেখতে দেখতে কিন্তু আপনার সবাই শেষ, এই দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, কিন্তু সিস্টেম কিন্তু আইজ সব দেশে কিন্তু গ্রোয়িং সিস্টেম আছে, রাইট? তাহলে এই কথাগুলি বলবেন, তাহলে কি করবেন? অজুহাত দিবেন, গরমের অজুহাত দিবেন, ফাঁকের অজুহাত দিবেন, মনে করেন আপনার আজকে এই কাজ ওই কাজ এটা, রাইট? এগুলি দিবেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন না, কারণ এটা আপনি রেসপন্সিবল। নেক্সট দেখেন, ইনহেরিটেন্স ট্রান্সফারেবল বিজনেস। আপনার বিজনেস যা কাজ আপনি করতেছেন, যত টিম আপনার আছে, যত লোক আগামী দিতে হবে, সব কিন্তু আপনি নমিনি আছে, আছে কিনা? বেনিফিশিয়ারি আছে কিনা? কার কাছে যাবে? আপনার ফ্যামিলির কাছে। কিন্তু আপনি যত টাকা এখানে ইনকাম করতেছেন, আল্লাহ মাফ করুক, অনেক মানুষ কিন্তু ডেড বডিও যায় না, রাইট? আর গেলেও কিন্তু অনেক টাকা পয়সা নাই, রাইট? আপনার দেখা যাচ্ছে যে নিজে আপনি ওইভাবে সফল না, তাহলে আপনি দেখা যাচ্ছে কি দিয়ে গেলেন পরিবারকে? আপনি যদি রেসপন্সিবল হয়ে থাকেন আপনার পরিবারের জন্য, আপনি যদি রেসপন্সিবল হয়ে থাকেন আপনার ফিউচারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনি আজকে যে সময়টা দিচ্ছেন ডিএক্সএন এ, শিখতেছেন, এই যে গরমের মধ্যে আসছেন, এই যে জানতেছেন, বুঝতেছেন, এই জিনিসগুলি কিন্তু হচ্ছে কি, একদিকে শিখতেছেন, আপনি বিল্ড করতেছেন, এবং এটা আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা অ্যাসেট। আপনি কি অ্যাসেট তৈরি করতে চান? কারা কারা করতে চান? শিওর? কারা কারা অজুহাত দিবেন? হাত উঠান জোরে। কারা অজুহাত দিবেন? আপনার সবাই তো অজুহাত দিতে ব্যর্থ হচ্ছেন, আবার সবাই কিন্তু বাহারানে কিন্তু সকল প্রোগ্রাম কিন্তু সাকসেসফুল, কিন্তু দেখা যাচ্ছে কোনো ফিবি নেই। আপনাদের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আপনার প্রোডাক্ট না করলে কিন্তু আপনি কিভাবে গ্রো হবেন? কারণ মেইন তো হচ্ছে কনজিউমার, রাইট? নেক্সট আরো কতগুলি উদাহরণ, এটা দেখাচ্ছি জীবিত যারা সাকসেসফুল, রাইট? আর এগুলি কারা? এরা মৃত, আল্লাহ।